ফরিদুল হক, আপনি লিখেছেন হাদিসে একদিকে দুর্ঘটনায় মৃত্যুবরণকারীকে শহীদি মর্যাদা পাওয়ার কথা বলা হয়েছে, অন্যদিকে দুর্ঘটনা থেকে আশ্রয়ের শিক্ষা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া যদি মর্যাদার বিষয় হয়, এ থেকে আশ্রয় দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে কি? দেখুন, মানুষ তার জীবনকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে, যদি তার জীবন চলে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিবেন। আমরা যুদ্ধের ময়দানে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য লড়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহর প্রিয়পাত্র হতে পারবো এবং এর মাধ্যমে যদি আমার মৃত্যু হয় শাহাদাতের মর্যাদা আমার লাভ হতে পারে। কিন্তু এর মানে কি এই যে যুদ্ধের ময়দানে গিয়ে আমি আমার গর্দানটা অমুসলিমের সামনে সফে দিব যাতে করে এই মর্যাদা আমি পাই? অবশ্যই আমি আমার জীবনকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালাবো, আর যদি কোনোভাবে আমার প্রচেষ্টা সত্ত্বেও জীবন চলে যায় তাহলে তার কারণে আল্লাহর কাছে আমি শাহাদাতের মর্যাদা আশা করব। এটাই হলো মূল বিষয়। ঠিক একইভাবে অগ্নিকাণ্ডে কিংবা পানিতে ডুবে মৃত্যুবরণ করা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পানা চাওয়ার দোয়াও শিক্ষা দিয়েছেন এবং আমার আত্মরক্ষামূলক সমস্ত ব্যবস্থাও গ্রহণ করতে হবে। এরপরও যদি আমাদের জীবনে এমনটি ঘটে যায় তাহলে সেক্ষেত্রে আমরা শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে পাবো, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু সেজন্য আমরা নিজেদেরকে আপনার বিপদে ফেলবার মতো আপনার অসতর্কতা কিংবা অসাবধানতা অবলম্বন করতে পারি না। অতএব দুটি সম্পূর্ণ দুই বিষয়।